পৃথিবীতে যখন টোকিও অলিম্পিক নিয়ে হই হই চলছে, সেই সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে হয়ে গেল অলিম্পিক। টিম সয়ুজ, যা কসমোনট দুজন এবং নাসার অ্যাস্ট্রোনট নিয়ে, আর টিম ড্রাগন, মানে যে চারজন আর কি গেছিলেন ড্রাগন ক্যাপসুলে চড়ে। আর প্রথম রাউন্ডেই হয়ে গেল ফুদিয়ে বল ওড়ানো, মানে নো হ্যান্ড বল, হাতে ছোঁয়া যাবে না। এইভাবে অসাধারণ গেম চলল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মধ্যে। একদল জিতল, একদল হারল। রাউন্ড টুতে ছিল সিঙ্ক্রোনাইজড ওড়া, ফ্লোটিং, এবং ভেসে ভেসে সিঙ্ক্রোনাইজ করতে হলো, মানে একজনের সঙ্গে আরেকজনের মিল রেখে। এবং তিন নম্বর রাউন্ডে ছিল জিমনাস্টিক। এরকম বিভিন্ন খেলা চলল মজার ছলে। টিম সয়ুজে যে তিনজন গেছিলেন, দুজন রাশিয়ান কসমোনট আর আরেকজন হচ্ছে নাসার অ্যাস্ট্রোনট, সেই তিনজন ছিলেন একটি টিমে। আর অন্যদিকে যে চারজন ক্রু ড্রাগনে চড়ে গিয়েছিলেন, মানে ক্রু টুতে করে, তার মধ্যে একজন জাপানের অ্যাস্ট্রোনট রয়েছে আকিকো হোশিডে বলে, বাকি তিনজনের মধ্যে দুজন নাসার এবং একজন হচ্ছেন এসআর, সেই চারজন আরেকটি দলে। অনেক রকম খেলা হলো, এবং যেটা বলছিলাম যে নো হ্যান্ড বল, এই খেলাটা বেশ এনজয় করেছেন মহাকাশচারীরা, কে কতক্ষণ ফু দিয়ে বল উড়িয়ে রাখতে পারে আর কি হাতে না ধরে। তারপরে ছিল জিমনাস্টিক, অবশ্যই শূন্যে ভেসে ভেসে। পয়েন্টও দেওয়া হলো গ্রাউন্ড স্টেশন থেকে। লাস্টে বলছি কারা জিতল, আগে এই অসাধারণ ভিডিওটি আপনারা এনজয় করে নিন। আর ভারতবাসী হিসাবে এটুকু আমরাও গর্বিত, মানে এটুকু নয়, বিশাল গর্বিত যে এবছর যে টোকিও অলিম্পিক হলো, তাতে কিন্তু আমাদের ভারতের ফলাফল বেশ বেশ ভালো হয়েছে। মানে অলিম্পিকের যে ইতিহাস রয়েছে, তাতে সাতটি মেডেলের আগে ভারতবর্ষ পায়নি, এবং ব্যক্তিগত অ্যাথলেটিকের কোনো ইভেন্টে প্রথম সোনা পেল, এর আগে অন্য একটি শ্যুটিংয়ে অভিনব বিন্দ্রা 2008 পেয়েছিল সোনা। আর রেকর্ড যেটা ছিল, সেটা ছিল 6টা অলিম্পিকের রেকর্ড 2012 সালে, সেই রেকর্ডকেও ভেঙে 7টা অলিম্পিকের মেডেল পেল ভারত, এবং নীরজ চোপড়া আমাদেরকে যথেষ্ট গর্বিত করেছে। চলে আসি আবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মধ্যের সেই অসাধারণ দৃশ্যে, এবং আমরা দেখতে পেলাম যে মহাকাশচারীরা কিন্তু একদম অসাধারণ শূন্যে ভেসে ভেসে বিভিন্ন রকমের খেলা দেখাচ্ছিল, এবং সত্যি এনজয় করছিল, গ্রাউন্ড স্টাফরাও নজর রাখছিল, এবং নাসায় এই অলিম্পিক কিন্তু মানে লাইভ সম্প্রচার করেছিল। আর একটা কথা বলবো যে টোকিও অলিম্পিকে রাশিয়া মানে কোনো একটা কারণের জন্য অংশগ্রহণ করেনি, তাদেরকে রাখা হয়নি, তবে এই যে স্পেস অলিম্পিক, এতে কিন্তু রাশিয়ার দুজন খেললেন সয়ুজের হয়ে, কারণ দুজন রাশিয়ান কসমোনটই রয়েছে এই মুহূর্তে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, এবং ওনারা দুজন অবশ্যই অংশগ্রহণ করেছিলেন, এবং ওনারাই জিতেছেন, মানে আরেকজন যে অ্যাস্ট্রোনট ছিলেন ওনাদের সঙ্গে, সেই তিনজন মিলে কিন্তু এই যে খেলা ওনারা জিতে নিয়েছেন। এবং আবারও সেই ফুদিয়ে বল যে উড়িয়ে উড়িয়ে খেলা হচ্ছিল, সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন। এবং আরও একটি দৃশ্য, সেটা হচ্ছে এই যে তীরধনুক তো ওখানে হয়নি, কিন্তু তীরধনুকের মতো করে অনেকটা আমরা যেরকম গুলতি বানাই, সেরকম দিয়ে টিপের একটা ম্যাচ হলো, সেই ম্যাচেও কিন্তু জয়লাভ করেছে সয়ুজের টিম। তো বিভিন্ন পয়েন্টের বিচার করে আলটিমেটলি সয়ুজ টিমকে বিজয়ী ঘোষণা করা হয়েছে, এবং বিজিত দল হিসেবে দাঁড়িয়েছে হচ্ছে গিয়ে ড্রাগন টিম। তো এই অসাধারণ ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে। আমার তো ভীষণ মজা লেগেছে এই ভিডিওটা, এই ভিডিওটা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং অবশ্যই লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করতেও পারে, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের বেশ মজার কমেন্টস ডিমান্ড করছি, এবং মজার কমেন্টসই চাই আজকের এই মজার ভিডিওতে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এই ভিডিও কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।